এটি গল্পের অন্তিম অংশ। প্রথম অংশটি না শুনে থাকলে ডেসক্রিপশন বক্স থেকে লিংক সংগ্রহ করে সেটি আগে শুনবেন, তারপর অন্তিম খণ্ড শুনবেন। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজ আরও একটি রবিবার, আর রবিবার মানেই গল্প কথার হাত ধরে আপনারা নিঃসাড়ে প্রবেশ করবেন গ্রাম বাংলার কোনো এক ভয়াবহ আবহে। তাই গল্পে হারিয়ে যাওয়ার পূর্বে লাইক করতে কিন্তু ভুলবেন না। শুরু হচ্ছে অঙ্কিতা সরকারের কাহিনী, বিলাসগড়ের আতঙ্ক অন্তিম খণ্ড। বিলাসগড়ের এই বাড়িতে তারা আজ যখন এলো তখন বাজে বেলা ১২টা। পাঁচ ঘন্টার গাড়ির ধকল সত্ত্বেও অচেনা জায়গায় ঘুম আসতে বেশ দেরিই হয়েছিল। এখন আবার ঘুমটাও ভেঙে গেল তার। মাথার কাছে হাতরে ফোনটা হাতে নিয়ে দেখল, সে রাত ২:৩০ বাজে। বাইরে যেতে ইচ্ছে করছিল ঠিকই, কিন্তু ক্লান্তিটাও একই সাথে গ্রাস করল। অগত্যা আবারও ঘুমিয়ে পড়ল সে। তৃষা ঘুমিয়ে পড়ল বটে, তবে তার চেতনা, সত্তা, তার অনুভূতি এগুলো জেগে রইল। অচেতন হয়ে পড়ল কেবল তার শরীর। এমন কেন যে হলো বুঝল না তৃষা। বোঝার মতো অবস্থাতেও হয়তো সে ছিল না আর, কারণ ততক্ষণে তার সত্তা চলে গিয়েছে অন্য কারোর অধীনে। ঠিক এমন সময় আধো জাগা আধো ঘুমের মধ্যে সে শুনতে পেল, শব্দটা ঠিক কোন দিক থেকে আসছে সেটা বুঝল না তৃষা। কিন্তু তার অধিকৃত সত্তা, তার চেতনা সজাগ হয়ে উঠল। আবার শোনা গেল সেই ডাক, এবার একেবারে তৃষার কানের কাছে। দপ করে চোখের পাতাটা খুলে গেল তৃষার, তবে তার দৃষ্টি দেখলে বোঝাই যায় এ কোনো সাধারণ মানুষের দৃষ্টি নয়। চোখের কালো মণি জোড়া ধীরে ধীরে ওপরে উঠে উল্টে গিয়েছে চোখ। অক্ষিকোঠরে কেবল জেগে আছে সাদা অংশ। আবারও শোনা গেল সেই রক্ত জল করা, হাড় হিম করা ডাক, তৃষা, এই তৃষা, এদিকে আয়, আয়। সঙ্গে সঙ্গে যন্ত্র চালিত পুতুলের মতো খাট থেকে নেমে এলো তৃষা। তার শরীরটা এখন পালকের মতো হালকা। খাট থেকে একরকম ভেসে ভেসে নেমে এলো সেটা। মেঝেতে পা পড়ল না, শরীরটা মেঝে থেকে একটু উপরে ভেসে রইল। এবার দেখা গেল মৃদু একটা শব্দ করে খুলে যাচ্ছে ঘরের দরজা। সেইরূপ ভাসমান অবস্থাতেই ঘর থেকে বেরিয়ে গেল তৃষা। সবকিছু হলো এতটাই সন্তর্পণে যে তৃষার পাশে শুয়ে থাকা
তার বোন মৌত্রিষা অর্থাৎ তিউ এতটুকু টের পেল না। যন্ত্র চালিতের মতো তৃষা এগিয়ে চলল। বিশাল আকারের ওই রায় ভিলা রাতের অন্ধকারে এক অভিশপ্ত মৃত্যু পুরীর ন্যায় দাঁড়িয়ে রয়েছে। সেটাকেই পিছনে ফেলে বাড়ির সামনের বিরাট আঙিনা পার হয়ে সদর দরজার সামনে এসে দাঁড়াল। নিস্তব্ধ রাত, চরাচরে কেবল ঝিঁঝি পোকার কলতান ছাড়া আর কিছুই নেই। একটা পেঁচা সদর দরজার ঠিক ওপরে বসেছিল। হঠাৎ তৃষার উপস্থিতি টের পেয়ে একটা বিকট কর্কশ শব্দে ডাকতে ডাকতে উড়ে গেল। তবে এতে তৃষার কিন্তু কোনো বিকার ঘটল না। তার চোখ তখনও উল্টে, সে নিজের মধ্যে নেই, তাকে চালনা করছে অন্য কোনো শক্তি। আবারও শোনা গেল সেই ডাক, আয় তৃষা, আয়, আমাকে মুক্ত কর, আমি অনেক বছর ধরে এখানে আটকে আছি। এবার সদর দরজাটা খুলে গেল। ভেজা মাটিতে পা রাখল তৃষা, তবে এটাকে ঠিক স্বাভাবিকভাবে পা রাখা বলে না। আগেই বলেছি, মাটিতে পা স্পর্শ হলেও শরীরটা যেন ভেসেই আছে, ফলে ভিজে মাটি হওয়া সত্ত্বেও এতটুকু পায়ের ছাপ পড়ল না। গ্রামে কদিন ধরেই বৃষ্টি হচ্ছে, তাই নিস্তব্ধ পরিবেশে ততোধিক নিস্তব্ধতার সাথে বয়ে চলা বাতাসের শীতলতাও বেড়েছে আরও একটু। এমন সময় দূর থেকে ভেসে আসা একদল শিয়ালের ডাকে খান খান হল সে নিস্তব্ধতা। তৃষা কিন্তু দাঁড়াল না, এগিয়ে চলল একই রকমভাবে। বলা ভালো, নিশির ডাকের ন্যায় সে আওয়াজ চুম্বকের মতো টেনে নিয়ে চলল তৃষার শরীরটাকে। খানিক পর একটা ভাঙা মন্দিরের সামনে এসে দাঁড়াল সে। কালের কড়াল গ্রাসে আজ সে মন্দিরের মাজা ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। চারপাশ থেকে সবুজ বনানি চেপে ধরেছে তার টুটি। বট অশ্বথের শেকড়গুলো মন্দিরের সমস্ত জীবনী শক্তি শুষে তাকে ফেলে রেখেছে ছিবড়ে করে। তৃষা মন্দিরের গা ঘেঁষে এগিয়ে গেল মন্দিরের পিছনের দিকে। চাঁদের আলো জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে ঠিকই, তবে সে আলোয় আধার হয়েছে আরও গাঢ়। আর সেই অন্ধকারের মধ্যেই ফুটে উঠল দুটো জলজলে বিন্দু। সে দুটি একভাবে নিবদ্ধ হয়ে আছে তৃষার ওপর। সাধারণ মানুষের হৃদযন্ত্রকে বিকল করে দেওয়ার জন্য এই দৃশ্য যথেষ্ট, তবে তৃষার মধ্যে কোনো বিকার দেখা গেল না। উল্টে সে ওই জ্বলন্ত বিন্দু দুটোর দিকেই এগিয়ে গেল। সাথে সাথেই চোখ দুটো ডানা ঝটপটিয়ে উড়ে গেল। একটা ভুতুম পেঁচা, পেঁচাটি যেখানে দাঁড়িয়েছিল তৃষা এগিয়ে গিয়ে ঠিক সেই স্থানের মাটির ওপর হাঁটু গেড়ে বসল। আবারও তৃষার কানের কাছে ফিসফিসিয়ে উঠল সেই স্বর, মুক্ত কর, আমাকে মুক্ত কর, আমার প্রতি সত্যা এখন পাকেছে, রায় চৌধুরীদের বিনাশ বিনাশ হবে, আর আমি এবার সেটা নিজে চোখে দেখব। ভিজে মাটির উপর যেখানে তৃষা হাঁটু গেড়ে বসেছে তার পাশেই একটা কোদাল পড়ে। দৃঢ় হাতে সেটা হাতে তুলে নিল তৃষা।
তারপর ভেজা মাটিতে বসালো এক কোপ। শরীর হাত সবই তৃষার, কিন্তু তার আত্মাকে চালনা করছে অন্য কোন শক্তি। তাই তৃষার দুই হাতে এখন অপরিসীম বল। কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতে এক মানুষ সমান গর্ত করে ফেলল সে। আবারও কোদালটিকে ভিজে মাটির ওপর রেখে সে ফিরে চলল রায় ভিলার দিকে। তৃষার সর্বাঙ্গে তখন ঘাম, আর সে ঘামের সাথে আটকে আছে জঙ্গলের ভেজা মাটি। কিন্তু পথ ধরে যতই সে এগিয়ে চলেছে, ততই তার দেহের সমস্ত কাঁদা মাটি ঝরে ঝরে পড়ছে। পুনরায় ঘরে ঢুকে মৌ তৃষার পাশে আবারও যখন এসে সে শুলো, তখন তার শরীর সম্পূর্ণ আগের মতোই পরিষ্কার। কোথাও জল কাঁদার কোনো চিহ্ন নেই। এমনকি তার অগোছালো জামাকাপড়ও কোনো এক মন্ত্র বলে আগের মতোই ঠিকঠাক হয়ে উঠেছে। তৃষা বিছানায় কাত হতেই ধীরে ধীরে বন্ধ হয়ে গেল তার ঘরের দরজা। ওদিকে জঙ্গলে এক মানুষ সমান গর্তের মধ্যে একটু একটু করে এসে পড়েছে চাঁদের আলো। গাছের পাতায় পাতায় পিছলে এসে পড়া সেই আলোয় এবার দেখা গেল গর্তের মধ্যে পড়ে আছে একটা পচা কলা কঙ্কাল। তার অধিকাংশই গুঁড়ো গুঁড়ো হয়ে মিশে গিয়েছে মাটিতে। করুটিটাই তখনও কিছুটা অবশিষ্ট। তার রক্ষী কোটরের মধ্যে কিলবিল করছে কিছু কালো কালো পোকা। কয়েকটা আবার রক্ষী কোটর গোলে বাইরে বেরিয়ে আসছে। চাঁদের আলোটা সম্পূর্ণরূপে ওই অস্থিখণ্ডগুলোর ওপর পড়তেই ধীরে ধীরে একটা কালো ধোঁয়ায় রূপান্তরিত হলো সেগুলো। আর পরক্ষণে সেটা পা খেয়ে উঠে গেল আকাশের দিকে। প্রবল গতিতে ধেয়ে গেল রায় ভিলার উদ্দেশ্যে। ভোরের আলো ফুটতে এখনো কিছু সময় বাকি। আবারও রায় ভিলা থেকে বেরিয়ে এলো একটা মূর্তি, তবে তৃষা নয়, অন্য কেউ। এদিক ওদিক সতর্ক দৃষ্টি ঘোরাতে ঘোরাতে সে এগিয়ে চলল জঙ্গলের ভেতর। ঠাকুমার কাজ খুব ভালোভাবেই মিটে গিয়েছে। সব বাধা কেটে যাওয়াতে সবাই এক প্রকার নিশ্চিত, কিন্তু এখানে আর থাকা হবে না। ছোটু কাকা ফিরতে চাইছে, পিগলুকে ডাক্তার দেখাতেই হবে। দাদার পাটাও মাঝে মাঝে জ্বালাচ্ছে। সব কিছু মিলিয়ে এখানে আর কেউ থাকতে চায় না। কিন্তু তৃষার প্রশ্নের উত্তর, তৃষা জানে কে বারবার ওই অলক্ষীর মূর্তি এখানে এনে রাখছিল। কিন্তু কেন, শুধুমাত্র কি তাকেই সকলের কাছে খারাপ করার জন্যে? তৃষাকে এত ঘৃণা করে সে? তার উপর রাগ মেটাতে গিয়ে ছোট ভাইটা আর দাদাটাকে কষ্ট দিতেও পিছুপা হল না। সেদিন তৃষা ক্যামেরা নিয়ে একা একাই জঙ্গলের মধ্যে গিয়েছিল। একটা অমোঘ আকর্ষণ তাকে টানছিল। আশ্চর্য, এভাবে কি আগেও কখনো এসছে সে জঙ্গলে? মানে এরকম টানে সাড়া দিয়ে? না না, তৃষা তেমন কিছু মনে করে উঠতে পারছে না। তবে সেদিন তৃষার এতটুকুও ভয় করেনি। বারবার তার মনে হয়েছে এভাবে কোনো এক অদৃশ্য টানে সাড়া দিয়ে সে আগেও এসছে জায়গায়। শুকনো পাতায় মর্মর ধ্বনি তুলে সে এসে দাঁড়ায় একটা ভাঙা ঘরের সামনে। কোনো এক সময় সগর্বে মাথা উঁচু করে দাঁড়ানো ঘরটা আজ একদিকে হেলে গিয়ে
মাটির সাথে মিশে গিয়েছে প্রায়। আশ্চর্য, এত বড় বাড়ির সীমানায় এমন ভাঙা ঘর, এটা কিসের জন্য ব্যবহার হতো? কোনো সময় দরজা একটা ছিল হয়তো, কিন্তু এখন আর তার কোনো অস্তিত্ব নেই। কাছেই একটা আম গাছের বিরাট ডাল তার পুরোটা ভার ছেড়ে দিয়েছে ঘরের মাথায়। সেটার উপর দিয়েই একটা কাঠবিড়ালি ত্রস্ত পায়ে এদিক ওদিক তাকাতে তাকাতে কোথায় যেন ছুটে পালালো। চারপাশ দেখতে দেখতে তৃষা আরো দুই পা এগিয়ে গিয়েছিল ঘরটাকে ভালো করে দেখার জন্য। তবে তার সেই একই অনুভূতি, বারবার তার মনে হচ্ছে এখানে সে আগেও এসেছে। এ ঘর, এ চারপাশ তৃষার যেন খুব পরিচিত। একটা দম চাপা কষ্ট হচ্ছিল বুকের মধ্যে, তাই সেখানে আর সে দাঁড়ায়নি, তাড়াতাড়ি ফিরে আসতে গিয়েছিল। আর ঠিক তখনই শুকনো পাতার মধ্যে একটা জিনিস দেখতে পেয়েছিল সে, একটা কানের দুল। পাতার ফাঁকগুলি রোদ এসে পড়েছিল ওটার ওপর, আর তার ফলে ঝেঁকিয়ে উঠে জানান দিচ্ছিল তার অস্তিত্ব। সেই কানের দুলটা দেখেই তৃষাকে থমকে দাঁড়িয়ে পড়তে হয়েছিল, কারণ জিনিসটা তার খুব চেনা। সেই তো কিনে দিয়েছিল, তার মানে তৃষার আগেও এই গভীর জঙ্গলে তার বোন তিউ এসেছিল। কিন্তু কই, বোন তো তাকে এই ব্যাপারে কিছুটি বলেনি। তবে তৃষার তখন আরো অনেক কিছু জানা বাকি ছিল, আরো ভয়ঙ্কর কিছু। এসব কি বলছিস তুই? আমি এসব করিনি, বিশ্বাস কর পিউ, আমি এসবে কিছুই জানি না। তৃষার বোন তৃষাকে পিউ বলে ডাকে, আর তৃষা ওকে তিউ বলে। জানিস না, তুই কিছুই জানিস না, তাহলে তোর দুল, জামার টুকরো, এগুলো এসব জায়গায় কি করে গেল তিউ? জঙ্গল থেকে ফিরে এসে তৃষা তিউকে সরাসরি আক্রমণ করে বসে, কারণ জঙ্গলের মধ্যের সেই ভেঙে পড়া কুঁড়ে ঘরের সামনে থেকে তিউয়ের কানের দুলটা কুড়িয়ে পেয়েছিল তৃষা। ব্যাপারটা ঠিক কি ঘটেছিল এবার সেটা বলা যাক। ভেঙে পড়া কুঁড়ে ঘরের সামনে থেকে তিউয়ের কানের দুলটা কুড়িয়ে পাওয়ার পর হঠাৎ করেই এক অমোক আকর্ষণ অনুভব করেছিল তৃষা, আর তার টানেই সে এগিয়ে গিয়েছিল আরো গভীর জঙ্গলে। জায়গাটা ছিল আরো দুর্ভেদ্য, গাছগুলো বেশ ঘন, একে অপরের সাথে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, দিনের বেলাতেও সেখানে ঝিঁঝি ডাকে। সেই অমোঘ টানকে উপেক্ষা করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল তৃষা, তাই ধীরে ধীরে গিয়ে উপস্থিত হয়েছিল কঙ্কাল হয়ে যাওয়া আরো একটা ভগ্ন স্তূপের সামনে। এর আকৃতি দেখলে মন্দির বলেই মনে হয়, কোনো প্রাগৈতিহাসিক কালে হয়তো এই মন্দিরেই অধিষ্ঠান করতেন কোনো জাগ্রত দেবী। রোজ ফলমূল, বিভিত উপাচার সহ আরাধনা হতো তার। শঙ্খ, ঘণ্টা, উলুধ্বনিতে মুখরিত হয়ে থাকত স্থানটা, কিন্তু এখন বিরাজ করছে অপার নিস্তব্ধতা। দেওয়াল ফাটিয়ে সেই ভগ্ন স্তূপের সারা শরীরে বিস্তার করেছে বটের চারা। প্রকৃতির নিয়মে কোনো স্থানই যে শূন্য থাকে না, কেউ না কেউ সে স্থান দখল করবেই। একদা যে স্থানে অধিষ্ঠিত ছিল কোনো দেবতা, আজ সেখানেই একটু একটু করে নিজের জায়গা করে নিয়েছে মহিরুহ। তৃষা যেখানে দাঁড়িয়েছিল সেটা সম্ভবত মন্দিরের পশ্চাৎ ভাগ। স্তূপ হয়ে পড়ে থাকা পাতা, গাছের মরা ডাল সবকিছু সরিয়ে ঘুরে সামনের দিকে গেল সে। ওই তো দরজার মতো কিছু একটা দেখা যাচ্ছে, কিন্তু ওপরে ওঠার সিঁড়িটা এমনই ভগ্ন দশায় ছিল
যে তার উপর আর উঠতে সাহস পায়নি তৃষা। সামনে থেকে ঘুরে গিয়ে অন্য পাশটায় গিয়েছিল সে, আর সেখানে গিয়েই চমকে উঠে একরকম ছিটকে পড়েছিল তৃষা। ভাঙা মন্দিরের সে পাশটাতে রয়েছে সদ্য খোঁড়া এক মানুষ সমান এক বিরাট গর্ত। অনেকদিন ধরে যেন কেউ সেখানে ছিল, সম্প্রতি উঠে গিয়েছে, এই কাছে পিঠেই আছে সে, হয়তো তৃষাকে দেখছে। তৃষার প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করে হয়তো নজরবন্দি করছে তাকে। এসব ভেবে সারা শরীরটা কেমন ভারশূন্য হয়ে গিয়েছিল তৃষার, মনে হচ্ছিল খুব কাছে, তার খুব কাছে কেউ আছে। ওই গাছটার আড়াল থেকে কেউ কি বেরিয়ে এসে তার সামনে দাঁড়াবে? কিন্তু কে দাঁড়াবে যে এতদিন ওই গর্তটায় লুকিয়ে ছিল? কিন্তু কোনো মানুষ কি গর্তের মধ্যে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে? কপালে বিনবিনে ঘাম জমে গিয়েছিল তৃষার, পায়ে পায়ে পিছনে সরতে গিয়ে একটা পাথরে ধাক্কা লেগে পড়ে যায়। ও মা! সঙ্গে সঙ্গে তৃষার মনে হয় কেউ তাকে ফেলে দিয়েছে যেন ধাক্কা মেরে। আর তখনই সে দেখেছিল জিনিসটা, একটা কুর্তির কাপড়। এই কুর্তিটা তো তার ভীষণ চেনা, এটা এই বছরের পূজোয় বাবা তাদের দুই বোনকে কিনে দিয়েছিল। তিউ ফর্সা বলে ওর জন্য কালো রং, আর তৃষা শ্যামলা বলে তৃষারটা হলুদ। সেইখানে তৃষার হাতে ধরা কাপড়টার রং ছিল কালো, ঘোর কৃষ্ণবর্ণ, ঠিক যেন ওই মূর্তিটার মতো। দিনের আলো দ্রুত কমে আসছিল, সূর্যের যেন আজ অস্ত যাওয়ার বড্ড তাড়া। তৃষার সময় নষ্ট করেনি, ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করেছিল। যখন সে ছুটছিল বারবার তার মনে হচ্ছিল, ওই যে কেউ তার পিছু ধাওয়া করে আসছে, খুব দ্রুত, এইবারে ধরে ফেলবে তৃষাকে। প্রাণপণে তৃষা ছুটে এসে বাড়িতে থামে, কিন্তু না, সে ধরা পড়েনি। কিন্তু সেখান থেকে এসেই তিউকে ধরেছিল সে। তবে তিউ এমনভাবে অস্বীকার করল যেন সে কিছুই জানে না, তৃষার কিন্তু একবারও বিশ্বাস হয়নি ওর কথা। কিন্তু যখন তিউ ওর সেই একজোড়া দুল আর অক্ষত কুর্তিটা দেখালো, তখন তৃষা স্তব্ধ হয়ে বসে পড়ল বিছানায়। কারণ তিউয়ের তো কোনো দুল হারায়নি, জামাও ছেড়েনি, তবে জঙ্গলের মধ্যে একই রকমের জিনিসগুলো কার? এরপর ঠাকুমার বাৎসরিকের কাজ খুব ভালোভাবেই মিটে গেল। দাদু যে ওই মূর্তিটা কোথায় রেখে এসেছে তার কেউ জানতে চায়নি। আগামীকাল ধনতেরাস, কালই তারা ফিরে যাবে। এরই মধ্যে একটা সময় আবারও তারা রাখো হরি দাদুকে চেপে ধরল। তৃষা জিজ্ঞেস করল, আচ্ছা দাদু, তুমি তখন গল্প বলার সময় বললে যে ঠাকুমা নাকি সেদিন কাকে গাল পারছিল, কিন্তু তাকে আর এই বাড়িতে কখনো খুঁজে পাওয়া যায়নি, তাহলে সে কে? দাদু কিন্তু চট করে এই প্রশ্নের উত্তর দিলেন না, ঘোলাটে একটা দৃষ্টি নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তৃষার দিকে। তৃষারও বেশ অস্বস্তি লাগল। সেভাবে কিছুক্ষণ কাটার পর দাদু কেমন এলোমেলো স্বরে বলল, তুমি জানো না, তোমার কিছুই মনে নেই, আশ্চর্য। আহ, ও আবার কি জানবে দাদু, তুমি বলো না ও যা জিজ্ঞেস করলো। তিউয়ের স্বরে কেমন একটা তাচ্ছিল্যের ভাব ছিল, ও সবার সামনে না দেখালেও আজও যে সে তৃষাকে তাচ্ছিল্য করে, করুণা করে, সেটা তৃষা জানে। আসলে তিউ সুন্দরী,
পড়াশোনায় ভালো, ভালো রান্নাও করে, গান গাইতে পারে। তিউয়ের অনেক গুণ। বাড়ির সবাই এমনকি বাবা মাও একটা সময় পর্যন্ত তিউয়েরই প্রশংসা করত। তাই নেই তিউয়ের বেজায় অহংকার। তবে যমজ বোন হলেও তৃষা ছিল তিউয়ের একেবারে বিপরীত। সে শ্যামলা, অতীব সাধারণ পড়াশোনায়, নিত্য নতুন রান্না করে সবাইকে তাক লাগাতেও পারে না। একই মঞ্চে থেকেও সে সর্বদাই ছিল অন্ধকারে। সমস্ত লাইম লাইট অধিকার করেছিল তিউ, তৃষার বোন। ওদের বাবা মাও সকলের সামনে তিউকেই মেয়ে হিসেবে পরিচয় দিতে বেশি স্বস্তি বোধ করত। ব্যাপারটা তৃষা বুঝত। কিন্তু একদিন পাশার দান উল্টে গেল। তাদের 18 বছরের জন্মদিনে তৃষার আবদারে বাবা তাকে একটা ক্যামেরা কিনে এনে দেয়। ওই যে সেদিন অপু বলল না, চোখে ক্যামেরা লাগিয়ে রাখা ছাড়া তৃষা আর কিছুই পারে না, ওটা একদমই ঠিক কথা। সত্যি তৃষা ক্যামেরা চালানো ছাড়া আর বোধহয় কিছুই পারে না। তো যাই হোক, তৃষার সেই ক্যামেরা দিয়ে তোলা ছবি একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে জায়গা করে নেয়। আর তারপরে প্রদীপের আলোয় চলে আসে তৃষা। আর সেই দিন থেকেই তিউ তাকে ঠুকে ঠুকে কথা বলে। তৃষা যদিও তার বোনের কথায় কিছু মনে করে না, ওর ছেলে মানুষিতে মনে মনে হাসে শুধু। এখনো ওর কথা শুনে হালকা হাসল তৃষা। আর সেই হাসিটা দেখেই রাখো হরির শরীরটা কেমন যেন কেঁপে উঠল। মুখের বলি রেখাগুলো আরো স্পষ্টভাবে ফুটে উঠল, আরো যেন বৃদ্ধ মনে হতে লাগলো তাকে। তৎক্ষণাৎ সে তৃষার দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে বলতে শুরু করেন, সে ছিল তোমাদের বড় ঠাকুরদার দ্বিতীয় স্ত্রী, হতভাগীর নাম ছিল লক্ষ্মী। কিন্তু এই বাড়িতে আসার সাথে সাথেই অলক্ষ্মী আখ্যা দিয়ে তাকে ওই দূরের কুঁড়েতে রেখে দেওয়া হয়েছিল। লগ্নভ্রষ্টা হওয়ার হাত থেকে তাকে বাঁচানোর জন্য তোমাদের ঠাকুরদা তাকে বিয়ে করেছিলেন, কিন্তু হতভাগী একদিনের তরেও সংসার করতে পারেনি। কেন, সে কথা আমায় জিজ্ঞেস করো না তোমরা, আমি সে কথা বলতে পারবো না গো, আমায় মাফ করো। কেন দাদু, কি এমন কথা যা আর বলা যায় না? আর তাছাড়া সেই ঘটনার সাথে যুক্ত মানুষগুলো কেউই তো আর বেঁচে নেই। না গো না, আমি বলতে পারবো না, পারবো না আমি। আচ্ছা, মারা যাওয়ার আগে ঠাকুমা তোমায় কেন ডেকে পাঠিয়েছিল দাদু? এত বছর এই বাড়ি তোমাদের সাথে তো কোনো রকম কোনো যোগাযোগ রেখেছিল না, তবে মৃত্যুসজ্জে ঠাকুমা তোমায় ডেকে কি বলেছিল? রাখৌরি কেমন অসহায়ের মতো তাকালো ওর দিকে। বয়স্ক মানুষটার ওই দৃষ্টি দেখে তৃষার বেশ একটু খারাপই লাগলো। অপু যে কেন এমনভাবে বলল, নিশ্চয়ই এমন কিছু কথা আছে যেটা দাদু জানাতে চান না, কিন্তু তারাও তো এই পরিবারের উত্তরাধিকারী, সব কিছু শোনার অধিকার তাদের আছে বই কি? দেখো, আমি এসব কথা বলতেই পারি, কারো কাছে আমি সত্যবন্দী নই। তোমাদের ঠাকুমা মারা যাওয়ার আগে এই অনুমতিটুকুই দেওয়ার জন্য ডেকে পাঠিয়েছিলেন আমায়, কিন্তু আমার ভয় অন্য জায়গায়। সব সত্যি জানার পর তোমরা যদি সেই মানুষটাকে আর আগের মতো ভালোবাসতে না পারো, শ্রদ্ধা করতে না পারো, তবে সেই মানুষটা স্বর্গে বসেও যে শান্তি পাবেন না। আমি জানি তিনি যা করেছিলেন শুধুই নিজের কথা, নিজের সন্তানের কথা ভেবে করেছিলেন, কিন্তু সবার যুক্তি তো আর সমান হয় না। কেউ যদি নিজের যুক্তি বলে তাকে অপরাধী মনে করে, তাই তিনি কাউকে নিজের জীবদ্দশায় সে কথা জানাতে বারণ করেছিলেন। সকলেই মনে মনে অধৈর্য হয়ে পড়ছে। তৃষারও একই অবস্থা। তবু সে আশ্বাস দেওয়ার জন্য
দাদুর হাতে হাত রেখে বলল, তাদের এক প্রজন্ম আগের একজন মানুষের কাজের বিচার করব এখনো এত বড় আমরা হইনি দাদু। আর তাছাড়া মানুষ কোন পরিস্থিতিতে পড়ে কি সিদ্ধান্ত নেয় সেটা অপর কারোর পক্ষে বোঝা কখনোই সম্ভব নয়। আমরা ঠাকুমার কাজের বিচার সভা বসাবো না দাদু, তুমি প্লিজ এবার বলো। তাদের জোড়াজুড়ি হোক বা আশ্বাস, যে কোনো একটা কারণেই, দাদু কিছু একটা ভেবে নিয়ে বলতে শুরু করলেন, লক্ষ্মীকে বিয়ে করে আনার ইচ্ছে বা পরিকল্পনা কোনোটাই তোমাদের ঠাকুরদার ছিল না। ওদের গ্রামে সেদিন কি একটা কাজে যেন উনি গিয়েছিলেন, বনের টাকা দিতে না পারায় ছাদনাতলা থেকে বর উঠিয়ে নিয়ে গেছিল পাত্রপক্ষ। লক্ষ্মীর বাবা উপস্থিত সকলের কাছে বলায় গামছা দিয়ে হাত জোর করে অনুরোধ করছিল কেউ যেন ওকে বিয়ে করে উদ্ধার করে, না হলে যে এই মেয়ে নিয়ে তাকে এক ঘরে হতে হবে। কিন্তু লগ্নভ্রষ্ট মেয়েকে বিয়ে করে কেউই সেদিন উদারতার পরিচয় দেখাতে আসেনি, নিতে চায়নি অমঙ্গলের দায়ও। কিন্তু লক্ষ্মীর বাপকে এক ঘরে করার জন্য সকলেই মুখিয়েছিল। শেষে তোমাদের ঠাকুরদা সিঁথিতে সিঁদুর ঠেকিয়ে উদ্ধার করে অপমানে আধমরা হয়ে যাওয়া মেয়েটাকে। কিন্তু তোমাদের ঠাকুমা কিছুতেই মেনে নিতে পারলেন না এই ঘটনাকে। পরিস্থিতির চাপে পড়ে ঘটানো ঘটনাকে নারীত্বের অপমান বলে ধরে নিলেন। তোমাদের ছোট ঠাকুমা অনেকদিন ধরেই পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী ছিলেন, তার বুকের ওঠা পড়া দেখেই একমাত্র তাকে জীবিত বলে মনে হতো। এছাড়া তার শরীরে জীবনের কোনো চিহ্ন ছিল না। বড়গিন্নিমা আমায় একদিন ডেকে গোপনে কিছু ধুত্র ফুলের বীজ জোগাড় করতে বললেন। আমি তখনও কিছু বুঝিনি জানো, সেই বীজ ফেটে খাইয়ে দিলেন তোমাদের ছোট ঠাকুমাকে। আধমরা মানুষটা পুরোপুরি মারা গেল। দাদু থামল একটু, ততক্ষণে তৃষা শিউরে উঠেছে। তার মানুষ বটে, ঠাকুমার মুখটা ভেসে উঠছে। কিছুতেই সাদা চুলের স্নেহশীলা সেই মহিলার সাথে দাদুর বলা নারী চরিত্রটিকে ঠিক যেন মেলাতে পারছে না সে। প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কিন্তু সত্য তো সবসময় তিক্তই হয়। দাদু আবার বলতে শুরু করল, নতুন বউ বাড়ির চৌকাট পেরোবার আগেই বাড়ির এক বউ মারা গেল। সকলে তাকে অলক্ষী, অপয়া আর কত কিছু বলে গেল। এক কোণে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলল সে। বরণ ডালা সাজিয়ে তাকে বরণ করার বদলে কুলোর বাতাস দিয়ে তাকে বিদায় করে এক কুঁড়ে ঘরে রাখা হলো। এই বাড়িতে ঢোকার, মন্দিরে যাওয়ার অনুমতি ছিল না তার। দাসীরা কাঁচা সবজি আর অন্যান্য জিনিস তার ঘরের থেকে দূরে দাঁড়িয়ে ছুঁড়ে ছুঁড়ে দিয়ে আসত, সেগুলো কুড়িয়ে কুড়িয়ে রান্না করত সে। ওইখানেই কাটিয়ে দিল বাকি জীবনটা। তারপর একদিন, দাদুর কথা শেষ হলো না। তার মাঝেই ছোট কাকিমা হাঁপাতে হাঁপাতে ঘরের দরজায় এসে বলল, মেজদি, মেজদি আছে রে এই ঘরে? মেজ কাকিমা এই ঘরে কেন থাকবে? মেজ কাকিমা হয়তো রান্নাঘরে আছে, মানে কাকিমা, মা, জেঠিমা এরা তো সবসময় একসাথেই থাকে। তৃষার কথা শুনে কাকিমা তো অবাক, হায় হায়, নেই, এখানেও নেই মানুষটা, তবে কোথায় গেল? সারা বাড়িতে তো কোথাও পেলাম না মেজদিকে, কোথায় গেল মানুষটা, কোথায় গেল? ওরে ওরে, তোরা আমায় কোথায় নিয়ে যাচ্ছিস রে? আমায় নিয়ে যাস না, ও ও আমায় ডাকছে, তোরা শুনতে পাচ্ছিস না? আমায় যে ওই গর্তটা থাকতে হবে, ওই জায়গা তো ফাঁকা রাখা যায় না। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। মেজু কাকিমাকে খুঁজে পাওয়া গিয়েছে, পাওয়া গিয়েছে সম্পূর্ণ অপ্রকৃতিস্থ অবস্থায়, ওই প্রায় ধসে পড়া মন্দিরের কাছ থেকে। সারা বাড়ির প্রতিটা কোণ খুঁজেও যখন কাকিমাকে পাওয়া যাচ্ছিল না,
তখন সবাই বাড়ির বাইরে বেরিয়ে এসেছিল। নদীর পাড় সহ সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজার পর সকলে যখন ভগ্ন মনোরথ হয়ে গ্রামের থানায় জানাতে যাবে, তখনই দাদু নিজে থেকে জঙ্গলে খোঁজার প্রস্তাব দিয়েছিল। বাড়িতে থাকা সমস্ত হ্যারিকেন, মোবাইলের ফ্ল্যাশ লাইট সবকিছু জ্বালিয়ে মেজ কাকিমাকে খুঁজতে রাতের মিশমিশে অন্ধকারে জঙ্গলে ঢুকেছিল তারা। সকলেরই বুকের ভেতরটা কেমন ঢিপঢিপ করছিল। বিট্টু তৃষার পাশে পাশেই হাঁটছিল, দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে অনেক সময় সে কান্না আটকেছিল। এরপর মেজ কাকিমাকে খুঁজে পাওয়া গেল তৃষার দেখা সেই গর্তের মধ্যে। উনি গর্তের মধ্যে বসে ওপর থেকে মাটিগুলো ফেলছে নিজের গায়ে। সকলে তো এ দৃশ্য দেখে আঁতকে উঠেছিল। আত্মহননের এমন পন্থা সত্যিই অভিনব। মা, মা, মা! বিট্টু তো মাকে দেখা মাত্রই চিৎকার করে ছুটে যেতেই মেজ কাকিমা কেমন ঘোর লাগা গলায় বলেছিল, না না, আসিস না, আসিস না আমার কাছে, আমি অলক্ষী, অপয়া, আসিস না। তোমরা সবাই কেন এসেছো এখানে? আমি আমি ফিরে যাব না, আমি ফিরতে পারবো না। ওকে এখান থেকে বের করেছি আমি, আমাকেই যে এখন শূন্যস্থান ভরাতে হবে। কাউকে কাছে যেতে দিচ্ছিল না সে। তৃষার মায়ের হাতে তো কামড়েই দিল। শেষে তিন চারজন মিলে জোর করে ধরে তাকে বাড়িতে আনা হয়েছে। তার চোখে চোখ রাখা যাচ্ছে না, দরজা বন্ধ করে একরকম বন্দি করে রাখা হয়েছে ঘরে। আর দরজার বাইরে পিঠ ঠেকিয়ে বসে আছে বিট্টু। নিঃশব্দে তার দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলেছে ছেলেটা। তৃষা কতবার এসে বলল ওকে, তুই এবার যা, রেস্ট নে, আমরা তো আছি এতজন। শুধু তৃষা কেন, প্রায় সকলেই বলল, কিন্তু বিট্টু কারোর কথাই শোনেনি। রাত বাড়লে কাকিমার ঘরে খাবার নিয়ে ঢোকে তৃষা আর তিউ। তবে ঘরে ঢোকেই তাদের চোখ ফেটে তো জল বেরিয়ে এসেছিল। সুন্দর সাজানো ঘরটার কি অবস্থা করেছে কাকিমা! সারা ঘরে একটা জিনিসও আর আস্ত নেই, সব ছুঁড়ে ছুঁড়ে ভেঙে ফেলেছে। সেই ধ্বংসস্তূপের মধ্যে তৃষা আর তিউ পা দিতেই তৎক্ষণাৎ একটা পিতলের ফুলদানি তাদেরকে লক্ষ্য করে ছুঁড়ে দিয়েছিল কাকিমা। কপাল ভালো, তাই সেটা লক্ষ্য ভ্রষ্ট হয়ে উল্টো দিকের দেওয়ালে আটকানো নাইট ল্যাম্পে লেগে ঝনঝন করে ভেঙে পড়ে গিয়েছিল। সেটা ওরা আর দাঁড়ায়নি, প্রাণের ভয়ে ঘরের থেকে পালিয়ে আসতে গিয়ে কি একটা যেন তিউয়ের পায়ে ফুটে গিয়েছিল। হাত দিয়ে তুলে সেটা তৃষাকে দেখাতেই বেজায় অবাক হয়ে যায় তৃষা। একটা দুল, ঠিক যেমনটা ওই পোড়ো মন্দিরের কাছেও পেয়েছিল। এবার তৃষার মনে পড়ে যায়, কাকিমার কাছে এই দুলটা দেখার পরেই তো সে তিউয়ের জন্য একই রকম একটা দুল কিনে এনে দিয়েছিল। ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে ওরা শুনতে পায় কাকিমা বলছে, যা কিছু সুন্দর, যা কিছু গোছানো, তা আমার একটুও পছন্দ নয়, একটুও না। অগোছালো নোংরা হয়ে থাকতেই ভালোবাসি আমি। আশ্চর্য হয়ে যায় ওরা। মেজ কাকিমার সূচি বায়ুতার জন্য বারবার তৃষার মায়েরা তাকে কত খেপিয়েছে, আর সে কিনা এখন এমন বলছে। তারা তখনই সেখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তৃষার কাকিমাকে কিছুতেই ঘরের বাইরে বার করা গেল না। বিট্টুকেও পাঠানো হয়েছিল তার কাছে, তবে কোনো লাভ হয়নি। সদর হাসপাতালের ডাক্তার এসে ঘুমের ইঞ্জেকশন দেওয়াতে মাঝে মাঝে শান্ত থাকতো একটু, কিন্তু ঘুমের রেশ কাটলেই আবার যেই কে সেই। গতকাল ধনতেরাস ছিল তাদের ফিরে যাওয়ার কথা, কিন্তু সে বাড়িতে তারা একরকম আটকা পড়ে গিয়েছে।
কেউ যেন চায় না তারা ফিরে যাক সেখান থেকে। এখানেই চোখের সামনে রেখে তাদেরকে তোড়পে তোড়পে মারতে চায় কোনো এক অদৃশ্য ইচ্ছা শক্তি। কারোরই ইচ্ছে ছিল না এসব করার, কিন্তু মানুষের কাছ থেকে যখন সব কিছু হারিয়ে যায়, সব রাস্তা বন্ধ হয়ে যায়, সামনে পড়ে থাকে ধু ধু অন্ধকার, তখন ক্ষীণ আলোর রেখার দেখা পেলেই সেদিকে ছুটে যায় মানুষ। যাচাই করে না সে সত্যিই আলো নাকি মরিচিকা। এরকম অবস্থায় রাখো হরি দাদুর অনুরোধে বাড়িতে ধনলক্ষ্মীর পুজোটা ছিল এমনই এক সিদ্ধান্ত। কলকাতার বাড়িতে এসব পুজো তারা কোনোদিনই করেনি, তাই সমস্ত নিয়মকানুন রাখোহরি বলে দিয়েছিলেন। তিনি কোত্থেকে আবার তুলে এনেছিলেন সেই অভিশপ্ত মূর্তিটা, তারপর তাতে গোবর লেপে কুলো পিটোতে পিটোতে বাড়ির সকলকে নিয়ে রেখে এসেছিলেন সেটা তি মাথায়। তারপর সেখান থেকে মা লক্ষ্মীর মূর্তিকে শঙ্খ বাজিয়ে উলু দিয়ে বাড়িতে এনে পুজো করা হয়েছিল। রাখোহরি বলেছিলেন তাদের এই বাড়িতে নাকি এভাবেই অলক্ষ্মীকে বিদায় করে লক্ষ্মীকে আনা হয়। এরপর বিনা বাধায় লেবু লঙ্কার সুতোটা দরজার মাথায় ঝুলিয়ে দেওয়া গিয়েছিল। তৃষা তো এসব দেখে বেজাই অবাক, সে তার মনের প্রশ্নটা রাখোহরি দাদুকে করেই ফেলল। এতই যদি সহজ সবকিছু, তাহলে এতদিন এসব বাড়িতে হয়নি কেন? কেনই বা অলক্ষ্মীকে পুষে রেখেছিলে বাড়িতে? রাখোহরি উদাস দৃষ্টিতে দূরের ওই আকাশের পানে চেয়ে বললেন, সেই দিনের পর একের পর এক এমন সব বাধা এসেছে যে এই পুজো আর করাই যায়নি। যে কোনো দিনেই তো তাকে বিদায় জানানো যায় না। না, এই পূর্ণ তিথি পূর্ণ লগ্নে আগে তো এই বাড়ির লোকেরা আর কখনো জড়ো হয়নি গো। তবে মেজ বৌমাকে নিয়ে বাড়ি দুশ্চিন্তা হচ্ছে, অলক্ষ্মী যে তার স্থান শূন্য রাখে না গো। মেজ বৌমাকে কি নিয়ে যেতে পারবে তোমরা? না, দাদুর আশঙ্কা সত্যি হয়নি, মেজ কাকিমাকে সকলে মিলে নিয়ে যাচ্ছে। ঘুমের ইঞ্জেকশন দিয়ে অচেতন করে রাখা হয়েছে তাকে, সকলে মিলে ধরাধরি করে গাড়িতে তোলা হলো। পাশেই বসে আছে বিট্টু। রাখোহরিকে প্রণাম করতেই তৃষার চিবুকে হাত ছুঁয়ে তিনি বললেন, তোমায় ঠিক তোমার সেই ঠাকুমার মতোই দেখতে। প্রথম দিন তোমায় দেখেই তো আমি চমকে গিয়েছিলাম। আশীর্বাদ করি তুমি সুখী হও, কত জন্মের না পাওয়া সব সুখ এ জন্মে তোমায় ভরিয়ে দিক। তার চোখে জল চলে এলো। তৃষা আঙুলের ডগা দিয়ে আলতো করে জল মুছিয়ে দিয়ে বলল, তোমায় আমি সেদিন জিজ্ঞাসা করেছিলাম দাদু যে অলক্ষ্মী কে, কিন্তু তুমি আমার এসব প্রশ্নের উত্তর দাওনি, তাই আমি নিজেই খুঁজে নিয়েছি। তাই বুঝি, তা কি জানলে আমার শোনাও দেখি। মায়েদের আসতে আরো একটু সময় লাগবে, তাই সেই সুযোগে রাখোহরির কৌতুক মাখা প্রশ্নের একটা উত্তর দিল তৃষা। রানে আছে, অলক্ষ্মী হল মা লক্ষ্মীর সহোদরা, কলির স্ত্রী। তিনি সধবা ও কুৎসিত, নোংরার মধ্যে থাকতে ভালোবাসেন। মর্তে মা লক্ষ্মীকে পুজো পেতে দেখে তিনি হিংসাপরায়ণ হয়ে উঠলেন, এবং সেই জন্য মা তাকে শাপ দিলেন এবং নরকে পতিত করলেন। অলক্ষ্মীর কারণে ভাই ভাইয়ে ঝগড়া হয়, রোগ ব্যাধি বাড়ে, তিনি প্যাঁচার রূপও নেন মাঝে মাঝে। তাই মা লক্ষ্মীর সাথে অলক্ষ্মীও অবস্থান করে। কি ঠিক বললাম তো আমি? কথা শেষ করে ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করল তৃষা,
এসবই সে ইন্টারনেটের দৌলতে জেনেছে। তৃষার কথা শুনে রাখহরি হাসতে হাসতে বললেন, জীবনের সার সত্য দিয়ে ব্যাখ্যা করতে পারবে দিদি ভাই? অবাক হল তৃষা। জীবনের সার সত্য দিয়ে ব্যাখ্যা, সেটা আবার কি? রাখহরি অবশ্য তৃষার উত্তরের অপেক্ষা করলেন না, নিজেই বললেন, আসলে কোনো মেয়ে আলাদা করে লক্ষ্মী বা অলক্ষ্মী হয় না, বুঝলে দিদি ভাই? লক্ষ্মী বা অলক্ষ্মী শুধু মেয়েরাই হয় না, যার মধ্যে হিংসা, দ্বেষ, ঈর্ষা, পরশ্রী কাতরতা আছে সেই অলক্ষ্মী, আর যার মধ্যে সদ্গুণ আছে সেই লক্ষ্মী। কিন্তু মজার কথা কি জানো দিদি ভাই, প্রতিটা মানুষের মধ্যে এই দুই বর্তমান, কেউই পুরোপুরি লক্ষ্মী বা অলক্ষ্মী হতে পারে না। এসব শুনে তৃষা অভিভূত হয়ে গেল। ততক্ষণে তার মায়েরা চলে এসেছে, তারা দিচ্ছে গাড়িতে ওঠার। তাই চলে যাওয়ার আগে শেষবারের মতো ঘুরে দাঁড়িয়ে তৃষা রাখহরিকে বলল, তুমি তো তাকে ভালোবেসেছিলে দাদু, তুমি চাইলেই তার অলক্ষ্মী বদনাম ঘোচাতে পারতে। পারতে না তার ভেতরকার সত্যিকারের লক্ষ্মীকে জাগিয়ে তুলতে? তুমি তুমি কেন একটু সাহসী হলে না গো? তৃষা দেখল চশমার ওপারে থাকা রাখহরির চোখ বাষ্পাচ্ছন্ন হয়ে উঠেছে, ঠোঁট দুটো কাঁপছে। রাখহরি অস্ফুটে বললেন, তুমি তুমি কিভাবে, তুমি কে? আমি সব জানি দাদু, সে যে আমার সব বলতো, তার হারিয়ে যাওয়াটা যে আমি। পিউ, আর কত দেরি করবি? তার মা ডাকছে, তাই কথা শেষ না করেই গাড়িতে উঠে পড়ে তৃষা। একটা গোটা ইতিহাসকে পিছনে ফেলে এগিয়ে যায় বর্তমানের দিকে। আকাশে আজ রোদ্দুর ঝলমল করছে, পেঁজা তুলোর মতো মেঘ এখনো ভেসে বেড়াচ্ছে। সেই মেঘে একটা নারী মুখকে ফুটে উঠতে দেখল তৃষা। মনে মনে ভাবল, তৃপ্তি পেয়েছে কি সে? মুক্ত তো হয়েছে, কে জানে এর উত্তর হয়তো সে দাদুর কাছেই দেবে। আপনারা শুনছিলেন অঙ্কিতা সরকারের কাহিনী বিলাসগড়ের আতঙ্ক। গল্পটি দুটি পর্বে পরপর প্রকাশিত হলো গল্পকথায়। সমগ্র গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজকের পর্বের সমগ্র পরিচালনায় গল্পকথা টিম, পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড এডিটিংয়ে আমি অয়ন। আমাদের অফিসিয়াল পার্টনার ফেসবুক গ্রুপ ভূতান্বেষী। আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।